অভ্যন্তরীণ সম্পদ বিভাগের তথ্য অনুসারে দু তেইশ অর্থ বছরে কর সংক্রান্ত মামলার হার গত অর্থ বছরের তুলনায় আঠারো দশমিক তিন ছয় শতাংশ কমেছে বর্তমানে যার মোট খরচ বাইশ হাজার নশো বাহাত্তর কোটি টাকা এবং এর মধ্যে পঁচাশি শতাংশ ভ্যাট ফাঁকির সাথে জড়িত সেখানে বিপুল পরিমাণ রাজস্ব আটকে থাকায় বিচারাধীন মামলাগুলো যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তির চেষ্টা করছে এনবিআর তবে ডিজিটাল ট্যাক্স পেমেন্ট সিস্টেম বাস্তবায়নের ফলে ট্যাক্স রিটার্নের অডিট পদ্ধতিতে স্বচ্ছতা আসবে বলে আশা করা হচ্ছে